বলিউল্লাহ চিরদিনের ওয়াদা দিলাম, আমরা সবাই চিরদিনের জোরে কই দেব, আমরা সবাই চিরদিনের ওয়াদা নবীজি আলে রাসুলের থাকিব গোলাম, বলো নবীজি আলে রাসুলের এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, বলো এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি মাশাআল্লাহ হে হাই ভাই ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো বড় ভাই ইমাম হাসান কে শহীদ করেছে, বাবা ছয় মাসের আলে রাসুল কে শহীদ করেছে, আজ ইমানদারের কলিজা মাশাআল্লাহ খুব বেশি খুশি হয়ে গেছি আমরা শিক্ষালে, আজি গজলটা কয়া লাই, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি সবাই বলি ইমানদারের কলিজাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো ইমাম হোসেন হে বাবা বড় ভাই ইমাম হাসান কে শহীদ করেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ সবাই না পারলে গ্যাং গাইবেন তাও মিয়া সওয়াব হবে, জোরে বলুন মারহাবা, নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে, ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে, বলো ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি হাত তুইলা বলুন ইমানদারের কলিজাতে, এ হায় হায় ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি মাশাআল্লাহ হে বাবা মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি হে হায় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, বলো কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের খেয়াল করুন আকিদার কথা, ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়, ঠিক না, সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে, ঠিক না, হাত তুলে দেখা আহলে সুন্নাত ওয়াল জামাত,
ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। বড় চেক সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে শোহাদা কারবালা স্মরণে, কি স্মরণে? শোহাদা কারবালার স্মরণে মৌলভীবাজার যদি গ্রাম শহর মিলে 500 মসজিদ হয়, 100 মসজিদে ও শোহাদা কারবালার মাহফিল হয়েছে কিনা আমার সন্দেহ। দাদা 100 মসজিদ যদি 500 মসজিদ হয় মৌলভী বাজারে, 100 মসজিদেও এই শোহাদা কারবালার স্মরণের মাহফিল হয়েছে কিনা আমার সন্দেহ। মহরম মিলাদুন নবীন মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, মহরমের মাসটা আসলে আর মিলাদুন নবীর মাস আসলে কে ইমানদার আর কে বাটপা এটা আর জিজ্ঞাসা করা লাগে না, প্রয়োজন হয় না, অটোমেটিক কাজকার বাড়ি ইমানদার আর মুনাফিক পরিচয় হয়ে যায়। মহরম মিলাদুন নবীন মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, বলো ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, হে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি বিশ তারিখ সকালবেলা বক্তাদের অভ্যাস হলো ফজরের পরে একটু ঘুমান, কিন্তু হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের কথা আমার মনে হলো, আর মনে না হইয়াও কি উপায় নাই, আমার আল্লাহ আল্লাহর নামাজের চেয়েও রসূলের আওলাদের সম্মান আমার আল্লাহ বেশি দিয়েছে, আমার নবী না আমার আল্লাহ, নামাজ আল্লাহ, নামাজের সময় নাতি নাতনিদেরকে খেলাধুলার কোনো বিধান কোরআন হাদিসে নাই, হুজুর নামাজের সময় কি নাতি নাতনিয়ে খেলতে পারবেন? বাবুল সাহেবের আম্মা নাতিনিয়া যদি নামাজের ভিতরে খেলাধুলা হয় ওই নামাজ থাকবে? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন হুসাইন ঘোড়া বানায় বন্ধুকে, আমি আল্লাহর ওয়াদা, নামাজ তো আমারই, কিন্তু আমার নামাজে সেজদায় 5 বার 3 বার সুবহানাল রাব্বি আল আলা নইলে 7 বার নইলে 9 বার নইলে 11 বার, কিন্তু আল্লাহ ওয়াদা করলেন নামাজ আমার, সেজদা হাবিবুল্লাহ আমাকেই দিচ্ছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন হাবিবে সাল্লাম সেজদা মোবারক থেকে মাথা মোবারক না উঠায়। আল্লাহ নারায়ণ গাউস ওলি আল্লাহদের শানের স্লোগান, আরে সব কিছুই বুঝে আমার ভাইরা, আমার নবী রহমতুল্লাহ আলামিনের কথা বললে তার আওলাদ পাকদের কথা বললে আর বুঝে না, আছে না এরকম মুসলমান?
এই মহরম মাসে এক মৌলবি সাহেব ইউটিউবে তার ওয়াজটা ছাড়া আছে, সে এজিদের দোষী করতে চায় না। এরকম মৌলবি আছে না বাংলাদেশে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ব্যাপারে এজিদের তেমন কোন দোষ নাই, তার হাত নাই, নাউজুবিল্লাহ জোরে কোন। এই কথা কোন আলেম শালিয়া হোক, কওমি হোক, লামাজহাবি হোক, এজিদ দোষী না এই কথা বলার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। ঠিক কিনা বলো? বাবারা হই হুল্লোড় করছেন কেন? আজকে কয়েকটা বছর হয়ে গেল এই স্টেজের মধ্যে আমি আসি, মানুষ বেশি জায়গা একটু কম, এই জন্য বাবা হই হুল্লোড় করা যাবে না। হই হুল্লোড় করলে বাবা পরিবেশ নষ্ট হয়ে যাবে, পরিবেশ অসুন্দর হয়ে যাবে, কারণ লোকজন একটু বেশি আল্লাহ পাঠাইছে। পাঠানোর কারণটা আমি বুঝি, আপনাদের আসার কারণটা আমি বুঝি, সেই কারণটা হলো আমি হয়তো কোনো দামি বক্তা না, বাকি যে বড় বড় দুইজনের নাম আছে, আমার ছোট ভাই তাহিরি আর আমার বড় ভাই আবুল কাশেম নূরি মাদদা জিন্নুহুল আলী, যে কলিউল্লাহ সাহেবের আসতো তিন চার পাঁচ বছর দাঁড়াই বইরাই শুনতেছি, আজকে নতুন ভাবে আরো দুইজন আসবে, ওনাদের দুইজন রে দেই খাও আসি, ও আজও শুনে আসি। অলিউল আগে আমার নামটা কই পরে আপনাকে ওটা কম বলি, কারণ আমি আমার নাম নামান একটু, আমি আমার নামটা গজলে দিয়া দিই, এত কষ্ট করে আমি লিখি, আমার ছোট ভাইরা আমার গজল কইয়া কই আমি লিখছি, লিখে আর প্রত্যেকটা গজলে আমার নাম দিয়া দিই উদ্দেশ্য। আগে কিন্তু গজলে নাম দিই নাই, বই তো অনেকেই পাইছেন, অনেক মোটা বই আল্লাহ দিলে হয়েছে, অনেকগুলো নাতে রাসুল হামদুলিল্লাহ মুর্শিদি আল্লাহ লেখাইছে, যারা মুর্শিদ ধরা আছেন তারা মাঝে মাঝে তাহাজ্জুদের পরে মুর্শিদের ডাক দিবেন, দয়াল মোর সে যে তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। মুর্শিদ গো ও পিছে হুজুর কামলা, আপনি খুশি থাকলে আমি আল্লাহকেও পাবো রসুলকেও পাবো। মুরিদের বক্তব্য, আপনাকে ধৈর্য হইলে সবই শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য হইব নি তো, ধৈর্য ধৈর্যের পরিচয় পরে এখন আল্লাহ ওয়াদা দিব, ওয়াদা দিবেন তাইলে? নবীজির গোলাম রসুলের আওলাদদের গোলাম হয়ে থাকতে চাননি বাবা, তাইলে হাত উঠায় ওয়াদা দেন, আমিও দিতেছি। ওলিউল্লাহ চিরদিনের ওয়াদা দিলাম, আমরা সবাই চিরদিনের ওয়াদা, জোরে কই দেব, আমরা সবাই চিরদিনের ওয়াদা, নবী জি আলে রাসুলের থাকিব গোলাম, বলো নবী জি আলে রাসুলের এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, বলো এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ মাশাআল্লাহ হে হাই ভাই ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, বলো বড় ভাই ইমাম হাসানকে শহীদ করেছে, বাবা ছয় মাসের আলে রাসুলকে শহীদ করেছে, আজ ইমানদারের কলিজা মাশাআল্লাহ। খুব বেশি খুশি হয়ে গেছি আমরা শিক্ষালে।